নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। এই যে আমার ছেলের আজকে জন্মদিন, 14 বছর শেষ হলো, 9 মাসে ঢুকলো। তাই এই যে গোপাল ঠাকুর আছে আমাদের বাড়ির কাছে, এই যে এখানে পুজো দিতে নিয়ে এসেছি। পুজো দেওয়ার পরে এই যে আমার একজন কাকিমা আছে, এই কাকিমাই গোপালের সেবা করে। আর তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, মানুষের মতো মানুষ হয়, এই কামনাই করি, আমিও করি, তোমরাও করো। ওকে খুব ভালোভাবে আশীর্বাদ করো। এই যে ঠাকুরের পুজো হচ্ছে, পুজো হওয়ার পরে আমার ছেলেকে এই মালা ঘুমসি, নতুন জামা প্যান্ট তো এনে দিয়েছিলাম আগের ব্লগে দেখেছো, মালা ঘুমসি দিয়ে এখানে ঠাকুরের ঠাকুরের কাছে অর্পিত করে তারপরে ছেলেকে পড়াবে। ঠাকুরে এখনো ভোগ লাগানো হচ্ছে, আমিও বসেছি, আমার ছেলে বসেছে, ঠাকুরের কাছে ভোগ লাগাচ্ছে। দেখতে দেখতে ছেলেটা কত বড় হয়ে গেল, এই সেদিন মনে হলো জন্মালো, কত বড় হয়ে গেছে। আমার মানে ভাবতেও অবাক লাগে কত বড় হয়ে গেল। অনেকক্ষণ অনেকক্ষণ ধরে পূজা, মানে ঠাকুরের সেবাটা অনেকক্ষণ ধরে, যে ডান দিকে আছে গৌর নিতাই, আর বাম দিকে আছে রাধা কৃষ্ণের মূর্তি, মাঝখানে মাঝখানে আছে গোপাল বাবাজি, এদের বাড়িতে মানে অনেকেই আসে, এখানে পুজো টুজো দিয়ে যায়, ক্ষীর ভোগ ভোগ দিয়ে যায়, অন্নপ্রাশন, অনেক বাড়িতে অন্নপ্রাশন হয় নিয়ে যায়, সেখানে গিয়ে অন্নপ্রাশন যাদের বাড়িতে ছোটোখাটো করতে হয়তো বড়ো করে করতে পারে না, ছোটো করে করে, সেখানে গিয়ে কাকিমা ঠাকুরকে নিয়ে যায়, এখানে গিয়ে পুজো করে, উৎসব মতো করে। পুজো কমপ্লিট হয়ে গেল, ছেলে প্রণাম করবে, প্রণাম করলো, জল ছুটিয়ে দেবো, আমি একটু প্রণাম করবো। আমি প্রণাম করলাম, ছেলের হাতে জল তুলছি একটু দিল, বাম দিকে ছেলের বাম দিকে খাটটা দেখানো দেখা যাচ্ছে, ওখানে গোপালজি রাত্রে ঘুমোয়। এই ভিডিওটা অনেকটা হয়ে গেছে, ভয়েসটা দিচ্ছি করতে পারা যাবে না, ভিডিওটা অনেকক্ষণ ক্লিপটা নিয়ে হয়ে গেছে। এবার ছেলেকে একটু চন্দন দিয়ে সাজিয়ে দেবে, আমাকে যে জল তুলসি দিয়েছিল, আমি হাতটা ধুইতে বেরিয়ে এলাম, মালা ঘামছিটা একটু সাজিয়ে দেবে। ঠাকুরটা প্রায় এখানে এদের বাড়িতে আছে 7 বছর মতো, অনেকেই এখানে পুজো দিতে আসে। আমার একজন ভাই হয়, সে নিয়ে এসেছিল প্রথমে, তারপরে হতে হতে অনেক ঠাকুর ঘরে আছে। এই যে মালা পরানো হয়ে গেছে, তারপরে ঘুমসির হাতে দেবে। এই যে আমাকে কাকিমা বললো এখানে কি একটু সিঙ্গার আছে, সেটা মাথায় একটু লাগিয়ে দেবে।
এই যে পুজো হয়ে গেছে, ছেলে বেরিয়ে পড়েছে মন্দির থেকে। এই যে আমিও যাচ্ছি। হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এই যে আমাদের এখানে শীতলা মন্দির আছে, ছেলেকে বললাম যা একটু প্রণাম করে আয়। ওর বাবাও বললো এটা আমাদের বাড়ি থেকে একটু দূরে, মানে তো আমি এই মন্দিরে আসার খুব ইচ্ছা ছিল। ওর বাবাও বলছিল এই যে বন্ধুরা বাড়ি চলে এলাম, ওখানে যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু হলো না। এখানে এসে রান্না বান্না করছি। এই যে ওখানে ফ্রাইড রাইস হবে বলে ভাবছি, এখানে এই যে আমি চালটা দেবো, এই যেরকম চালটা গরম করছি। এখানে মা আছে, ছোট বউ আছে, আমাদের বাড়ির ওখানে দিদি আছে, কাটাকাটি করছি। জল গরম হয়ে গেছে, জল গরম হয়ে গেছে, চালটা ঢেলে দিলাম। চালটা অনেকটাই চাল আছে, এই জন্য বড় হাঁড়িতে বসিয়েছি। প্রায় 1.5 কিলো মতো চাল ছিল। এই যে আবার দিয়ে দিলাম। এইবারে যাব একটা ভাত হয়ে গেছে নামিয়ে নেওয়ার পরে, তারপরে আবার মটর সবজি ভেজে নিলাম। এখানে আছে ডিম থাকে, কলা পাতা কাটতে যাচ্ছি। এই যে কলা পাতা কেটে নিলাম।
কলা পাতা কাটার পরে ফ্রাইড রাইসটা অনেকটা ছিল, এই জন্য একটু কলাটা পাতা কাটতে দিয়ে ঢাকা অসুবিধা দিতে হচ্ছিল। হবে এই জন্য। ঠিক আছে, আসছি। তারপরে কাজু কিশমিশ ভাজা হচ্ছিল, দেখাতে পারিনি, দিলাম মানে গরম হয়ে গেছিল, ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে কিছুটা গরম হওয়ার পরে সবজিগুলো দিয়ে দিলাম, ওই যে কাজু কিশমিশ ভেজেছি ওটা একটু দেওয়া হয়নি। ঘি দেওয়ার পরে সবজিগুলো কাজু কিশমিশ ওটা একটু ভয়েস ওভার দিয়ে দিও, জানো তো তুই তো কথাটা কই দিলু না, একটু ভয়েস ওভার তো দিবি, ও তো চলছে তো এমনিতেও চলছে, চলো কথা কইতে কইতে কিন্তু ভয়েস ওভার দিয়ে দিবো, কও মা। হ্যাঁ কো করতে হবে, তুমি তোমার ভয়েস ওভার দিয়ে আসো। ব্যস্ত আছে, কিনব আমাকে তো মশলা কষানো হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দিই। যখন মাংস করি কম কম ইয়ে কি মাংস যে বেগুনি বানাবো, যে বেগুন কেটে রেখেছি আগে থেকে, এটা এখানে হবে না, বাড়ির ভেতরে গ্যাসে বানাতে হবে। বন্ধুরা এখানে বেগুনি খাচ্ছি, আরো চাটনি বাকি আছে, পাঁপড় ভাজা করতে বাকি আছে, ভাইকে ফোন করলাম, ভাই ভাইকে বলছি যে আজকে তোর ভাগনার জন্মদিন আসবি, ছোট ভাইকে বললাম, ভাই ফোনটার সময় বড় ভাই এসেছিল, আর ছোট ভাইকে তোমরা চেনো না, ছোট ভাইকে দেখাবো, ছোট ভাই আসবে। ঠিক আছে, এগুলো ভেজে নি। এই যে বন্ধুরা, এই যে ভাই বসে আছে, শ্বশুর মশাই বসেছে বাইরে, ছোট মেয়েটা, বড় পুত্রা এখানে আছে, বড় মেয়েটা বাইরে খাচ্ছে রোদের মধ্যে বসে।